দর্শক, আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু বাঁধা আছে, আর এই গরুগুলো হচ্ছে কেনা হয়েছে হাট থেকে। আমরা সেই গরুগুলো একটু দুধ আপনাদের দেবো। এখানে পাঁচটি একই সাইজের আছে, দেখছেন, এখানে আছে, এই পাশে আছে, আবার এখানে আছে। চমৎকার কালেকশন, এবং সব হচ্ছে সাইওয়াল গরু। আমরা একটু কথা বলি যিনি কিনেছেন তার সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কোথা থেকে এসেছিলেন? আমি চট্টগ্রাম বাঁশখালী। চট্টগ্রাম বাঁশখালী থেকে? কি অবস্থা আসলে হাটের? হাটের অবস্থা মোটামুটি ভালো। মোটামুটি ভালো। দামে কেমন? মোটামুটি, আমার তো আটিয়ে নাই, আমি তো প্রবাসী মানুষ। প্রবাসী মানুষ মানে কোথা থাকতেন আপনি? আমি ওমান থেকে 31 পর্যন্ত, 93 থেকে। 93 থেকে এই পর্যন্ত আছি। এই পর্যন্ত ওমানেই আছেন? আবার বাংলাদেশে এসে গরু কিনতে আসছেন দিনাজপুরের আমবাড়ি হাটে? আচ্ছা, আবার ওমান চলে যাবেন? চলে যাব 27 তারিখ। 27 তারিখে চলে যাবেন? উনি আবার ওই দেশে থাকতে আমাকে টাকা দিয়েছিলেন। আচ্ছা, আপনাকে মানে আপনি কি ওইখান থেকে টাকা পাঠাতে? ওইখান থেকে দিয়েছি আর 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে? তো কিভাবে বিশ্বাসটা পাইলেন আসলে? ভালো বিশ্বাস আছে। তো 2 সপ্তাহ আগে টাকা দিছেন, 2 সপ্তাহ পরে আসলেন, উনি তো বলতে পারতো যে ভাই আপনার টাকা আমি পাই নাই। না, এরকম বলে তো দুনিয়া চলবে না। মানুষ আছে, ভালো মানুষ আছে, এখনো ভালো মানুষ আছে। তো কেমন মনে হচ্ছে আপনার কাছে আজকে যে গরুগুলো কিনেছেন, ভালো লাগলো? এগুলো কি করবেন গরুগুলো আসলে? এগুলো আমার 17 বছর নিছি। হ্যাঁ, রাখবো বাড়ি এলো যদি রাখে। হ্যাঁ, রাখবো, না হলে আমার পাড়া পড়শিকে দিয়ে দেবো। বর্গা হিসেবে দিয়ে দেবেন? পাড়া পড়শি। তো এগুলো কি কুরবানি পর্যন্ত আসা, মানে কুরবানি পর্যন্ত রাখবেন বর্গা হিসেবে? আমার একটা লাগবে কুরবানি, একটা ইনস্টলমেন্ট। আচ্ছা, দুটা বাকি গরুগুলো বর্গা হিসেবে দিয়ে দিবেন? আচ্ছা, তো আমি আপনার গরুগুলো একটু দেখি কেমন দামে কিনে। আসলে কে, জামান ভাই তো কিনে দিছে নাকি? জামান ভাই কিনে দিছে। তো জামান ভাই, আমরা একটু শুনি আসলে, এখানে পাঁচটা দেখছি বড়, দুটা ছোট। আমার বাসায় একটা আছে। আচ্ছা, ওই যে 5 লাখ টাকা পাঠাইছিল, হ্যাঁ, এই টাকাটার বাবদ আমি গরু কিনছিলাম, তো আমি দেখতেছি বাজারটা বেশি, তো আমি ব্রেক দিছিলাম। আচ্ছা, তো উনি আসলে সাক্ষাতে থাকি, আমি গরুগুলো কিনবো। আচ্ছা, চাইলে কিন্তু আমি কিনতে পারতাম, উনি আমাকে বিশ্বাস করে তো টাকাটা দিছে। আচ্ছা, আরো কাউকে তো দিতে পারতো, কাউকে তো দেয়নি। না, তো আমি মনে হয় বিশ্বাসের মজাটা আমি রাখছি যে ভাই, উনি আমাকে বলছে জান ভাই তাহলে থাক, আমি আইসে কিনি। তারপর উনি আসছে, আসার পর আজকে মালগুলো কিনছি। মোটামুটি আজকে বাজার ভালো। আজকে বাজার ভালো? আজকে তো পার্টি খুব একটা না, বাইরে পার্টি নাই, তবে আমি কিছু গরু গুলো কিনছি। হ্যাঁ, এই গরুগুলা পার্টি থাকলে একটা গরু 1,10,000 করে কেনার লাগতো। আচ্ছা, আর গরুগুলো ভাই সবগুলো সাইওয়াল গরু, সবগুলো দাঁতের গরু, মানের গরু। হ্যাঁ, প্রতিটা গরুতে নাভি আছে, প্রতিটা গরুতে নাভি আছে, প্রতিটা গরু কালার আছে, কালার আছে। আচ্ছা, খালি গরু হইলে হবে না, শিং আছে। আচ্ছা, সব দিক দিয়ে গরুগুলো পারফেক্ট, সব দিক দিয়ে গরু পারফেক্ট। হ্যাঁ, আর ভাইও বলছে না আমার গরুগুলো চয়েস হয়েছে, পছন্দ হয়েছে। আচ্ছা, এখান থেকে দুটা গরু ছোট নিচ্ছেন, তো আমাদেরকে একটু দামগুলো বলা যাবে কেমন দামে কিনেছেন আসলে? হ্যাঁ, এক মালিকের কাছে লটে? হ্যাঁ, লটে সাইডটা আমরা দেখে দেখে তারপরে লট করছি এক জায়গায়। আচ্ছা, পরপরে সাইডটা গরু একবারে নিছি আমি। আচ্ছা, 1,02,000 করে? 1,02,000 টাকা পার পিস? পার পিস। আচ্ছা, এই যে 1,2,3,4, দর্শক দেখছেন এই যে এটা একটা, এই যে না তারপরে এখানে একটা, আর এখানে এগুলো হচ্ছে 1,02,000 করে পার পিস। আচ্ছা, মানে এটাকে ভাইয়ের কুরবানির জন্য নাকি? ওইটাই আপনার কুরবানির জন্য আশা করা যায়। আচ্ছা ভাই, শুধু ওমান থেকে এসছেন আসলে? আমাদের দেশে আর ওমানে কি মনে হয় পার্থক্যটা কি? ওমানে রিস নেই অত, এই দেশে বাংলাদেশে একটু রিস আছে। রিস আছে, লং টাইম যদি গাড়ি জার্নি করতে গেলে একটু রিস আছে। ওমানে রিস নেই, আমি 31 বছর হলে রিস পাইনি। আচ্ছা, যত টাকা নিয়ে যাই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কেউ কারো দিকে তাকায়ও না? না না না, আর আমাদের এখানে চুরি ছিনতাই এগুলো আছে। আচ্ছা আচ্ছা,
তো আমরা দেখি আর কি আছে, দেখি আর কি আছে। এগুলো দুটো, এখানে একটা, এগুলো কি দেশি? দেশির ভিতরে আছে তো, এক দুই মাস খালে এমনিতে গরু দিলে ভালো হয়ে যাবে। এক দুই মাস খালে, হ্যাঁ এক দুই মাস খালে মানে আরো বড় হবে, আরো ভালো হবে। আচ্ছা, এখন সকাল থেকে দেখি খাওয়া খানা দানা কিছু খাইনি। হ্যাঁ, আর গরু যদি শিং আছে মোটামুটি ভালো আছে, চয়েস করে ভাইয়ের পছন্দ হয়েছে। ভাইয়ের পছন্দ হয়েছে? হ্যাঁ ভাইয়ের পছন্দ হয়েছে। কত পড়েছে দুটা? দুইটা 1,45,000। 1,45,000। দু দাঁত করে বয়স? আচ্ছা, আপনি তো ওমানে আছেন, আমাদের যারা তরুণ আছে, যুবক আছে বা যারা চাকরি পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে আপনার বলার কি আছে? আমার বলা হলো ওখানে দক্ষ শ্রমিকের দরকার। আচ্ছা, অদক্ষ শ্রমিকের কোনো ভ্যালু নাই উদ্দেশ্যে। আচ্ছা, এখন 70-80% লোক বসে থাকছে, আচ্ছা খাবার পাচ্ছে না। আচ্ছা, যারা কাজ জানে বিল্ডিং এর কাজ, সবচেয়ে 80% বিল্ডিং এর কাজ ওইখানে। আচ্ছা, তার মানে আমাদের দেশে যে রাজমিস্ত্রি বলে, রাজমিস্ত্রি তাদের কাজটা প্রচুর আছে, প্রচুর আছে। তো তারা যদি এই এই ধরনের ট্রেনিং নিয়ে ওই দেশে যায় তাহলে ভালো করার সুবিধা আছে? আছে। আচ্ছা, আর কি ধরনের জব ফ্যাসিলিটি আছে ওখানে? জব আছে, যারা বিজনেস টাকা লাগবে, টাকা লাগবে, টাকা ইনভেস্ট করলে নিজস্ব লাইসেন্স বানাতে পারে। আচ্ছা, তবে ইনভেস্ট লাগবে, ইনভেস্ট লাগবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আপনি ওমান থেকে এসেছেন আমাদের আমবাড়িহাটে, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। তো জামান ভাই, জি ভাই, আপনার কাছে কি মনে হয় উনি এই যে গরুগুলো কিনলেন কেমন হবে? ভাই এই গরুগুলো যে উনি ছিল তো সাক্ষাতে, আমরা তো ছিলাম, তবে যে গরুগুলো কিনছে এই গরুগুলো যদি 12 ঘন্টা যদি না খায়, হ্যাঁ তারপরে গরুগুলো ভাঙবে না। আচ্ছা, অসুস্থ হয়ে পড়বে না? আচ্ছা, সবগুলো ঠিক আছে, সুস্থ আছে। আচ্ছা, আর গরুগুলো দানা ভালো আছে? দানা ভালো আছে, জি ভাই। ভাঙ্গা গরু আমরা নেইনি, গরুগুলো তরতাজা গরুগুলো দেখেন না, আগা করা সবগুলো গরু ফিটিং আছে। গরু নিতে হলে টাকা দিয়ে লেগে নিয়েছিস, কেউ তো আর আমাদেরকে এমনিতে দেয়, এমনি দেয় না, ঠিক আছে না, এই জন্য সুস্থ নিছি। আর গরু দেখে দেখে বাইসা বাইসা নিছি, দেখেন পারফেক্ট, না না সব পারফেক্ট, এক সাইজ গরু, এক সাইজ, কেউ খারাপ বলতে পারবে না? এই গরুগুলো 1,10,000 করে পাইতো না আজকের বাজারে, পার্টি যদি থাকতো। কারণ দাম চাইছিল কত করে জানেন? অনেক দাম চাইছিল, মানে 490-80 মানে এরকম দাম চাইছিল। আসলে ওদের কাছে আমি তো কন্টিনিউ রেগুলার গরু কিনি আর নেই, আমার কাছে চাইলে তো পাবে না। পরে আমরা লাখ ভাঙ্গা লাখ পর্যন্ত বলছিলাম, পরে যখন দেয় না, পরে আর কুমিল্লার বেটার রেফারে এসে মানে দাম দিছিল, তখন আর কি মানে টোটাল 1,02,000 করে দেখ গরুগুলো হয়েছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জামান ভাই আপনাকে। তো আপনার নাম্বারটা একটু আমাদের বলে দেন। 01-9587-1115-1115। ওকে ধন্যবাদ, ঠিক আছে ভাই। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে জামান ভাই গরুগুলো কিনেছেন, সুদূর ওমান প্রবাসীকে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান, যেখান থেকে কেনা না কেন দেখে শুনে বুঝে কিনবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।